মাসি, আরো জোরে জোরে দৌড়াও, তা না হলে যে ওই দুষ্ট শিয়াল আর শিয়ালিনী আমাদেরকে খেয়ে ফেলবে। ওগো, আমি যে আর দৌড়াতে পারছি না, আর বেশি জোরে জোরে দৌড়ালে তো আমার পেটের মধ্যে যে ডিমগুলো আছে সেগুলো ভেঙে যাবে। শিয়ালিনী, আরে জোরে জোরে দৌড়াও, আজকে ওই হাসাহাসিকে যে আমাদের খেতেই হবে। হ্যাঁ হ্যাঁ, ওই হাসাহাসিকে পাকড়া হুয়া। হাসা, আমি আর পারছি না দৌড়াতে, কিছু একটা করো। হাসি, সামনে দেখো একটা পুকুর, তাড়াতাড়ি ওই পুকুরে যে আমাদের নেমে পড়তে হবে। হ্যাঁ হ্যাঁ, তাই করি। হাসা আর হাসি অনেক কষ্টে পুকুরের জলে নেমে পড়ে। এই এই হারামজাদা হাসা আর হাসি, তোরা পুকুরে কেন নেমে পড়লি? সাহস থাকলে উপরে উঠে আয় দেখি। ওগো, আমি কি তাহলে ওই ডিমওয়ালা হাসিকে খেতে পারবো না? শিয়ালিনী, তুমি একদম ভেবো না, দেখছি আমি কি করা যায়। শয়তান শিয়াল আর দুষ্ট শিয়ালিনী, তোদের সাহস থাকলে তোরা পুকুরে নেমে আয়। ইস, শখ কত, আমার হাসিকে খাবে। শোন হাসা, আজকে আমার বউয়ের ইচ্ছে পূরণ হয়নি, তাতে কি হয়েছে, একদিন না একদিন তোদের সহ তোদের বাচ্চাকে ঠিকই খাবই খাবো, তাই না শিয়ালিনী? হ্যাঁ হ্যাঁ, তুমি ঠিকই বলেছো, তখন আমি কচি হাসছানা অনেক মজা করে খেতে পারবো। সেই ইচ্ছে তোদের কোনোদিনও পূরণ হবে না। এরপর শিয়াল আর শিয়ালিনী সেখান থেকে চলে যায়, আর হাসা ও হাসি ডাঙায় উঠে আসে। এই যে হাস বন্ধুরা, তোমরা তো ভাগ্যর জোরে বেঁচে গেলে, কিন্তু ওই শিয়াল শিয়ালিনী তোমাদেরকে ছাড়বে না। তাই বলছিলাম কি, তোমরা এখান থেকে দূরে কোথাও চলে যাও। হাসা, টুনি বোন ঠিক কথাই বলেছে, তাছাড়া আর কয়েকদিনের মধ্যেই তো আমি ডিম দিব, তারপর ডিমে তা দিতে হবে। এরই মধ্যে যদি ওই শয়তান শিয়াল শিয়ালিনী এসে আবার আমাদের উপর হামলা করে। ঠিক আছে হাসি, তাহলে চলো আমরা অন্য বনে চলে যাই। তোমরা ভালো থেকো বন্ধু। এরপর হাসা হাসি এ বন ছেড়ে দূরের একটা বনে চলে যায়, আর সেখানে সুন্দর একটা বাড়ি বানায়। এরই মধ্যে হাসি দুটো ডিম দেয়, সেই ডিম ফুটে ফুট ফুটে দুটো ছানা বের হয়। ওগো দেখো দেখো, কি সুন্দর দুটো ছানা হয়েছে আমাদের। হ্যাঁ হাসি, একদম তোমার মতোই সুন্দর হয়েছে আমাদের ছানা দুটো। বাবা মা, আমাদের যে খুব খিদে পেয়েছে, আমাদেরকে খেতে দাও। মা, বাবা, তাড়াতাড়ি খেতে দাও। দেখেছো হাসা, ছানা দুটো একদমই তোমার মতো খাবার পাগল হয়েছে, জন্ম নেবার সাথে সাথেই কেমন খাই খাই করছে। হাসি, তুমি দেখছি ছানাদের সামনে আমার পেস্টিস বাস্ট করছো। এই যা, রেগে গেলে নাকি, আমি তো তোমার সাথে মজা করছিলাম। ঠিক আছে হাসি, আমি খাবার আনতে গেলাম, তুমি ছানাদেরকে দেখে রেখো। হাসা খাবারের খোঁজে চলে যায়, আর অন্যদিকে তুমি কি ভালো করে খোঁজ নিয়েছো যে বনি হাসা হাসি তাদের ছানাদের নিয়ে থাকে? আরে আরে, ভালোভাবে খোঁজ নিয়েছি বলেই তো জানতে পেরেছি যে আজই তাদের ছানারা ডিম ফুটে বের হয়েছে। এখন এত কথা না বলে তাড়াতাড়ি পা চালাও দেখি। শিয়াল শিয়ালিনীর এসব কথা টুনি পাখি শুনতে পায়। এই শয়তান শিয়াল শিয়ালিনী তাহলে জেনে ফেলেছে হাসা হাসি এ বনেই থাকে? না না, এই খবরটা তো হাসা হাসিকে দিতেই হয়। টুনি পাখি হাসা হাসিকে খুঁজতে থাকে, আর ভাগ্যক্রমে হাসার সঙ্গে তার দেখা হয়। হাসা বন্ধু, তুমি এখানে? আর ওইদিকে যে ওই শয়তান শিয়াল শিয়ালিনী তোমাদের ছানাদেরকে খাওয়ার জন্য তোমাদের বাসায় যাচ্ছে। কি বলছো টুনি বোন? হ্যাঁ, তাড়াতাড়ি বাড়িতে যাও আর তোমার ছানাদেরকে বাঁচাও। টুনির মুখে এসব কথা শুনে হাসা তার বাড়িতে যায়। সে কি, তুমি এত হাঁপাচ্ছ কেন, আর খাবারই বা কোথায়? হাসি, তাড়াতাড়ি এখান থেকে ছানাদের নিয়ে পালাতে হবে, তা না হলে যে আমরা আমাদের ছানাদেরকে বাঁচাতে পারবো না, ওই দুষ্ট শিয়াল শিয়ালিনী যে আসছে আমাদের ছানাদের খেতে। হাসা, তাহলে চলো।
আরে আরে কোথায় যাচ্ছিস তোরা? তোদের বাসায় যে আমরা মেহমান হয়ে এলাম, কোথায় তোদের ছানাদের দিয়ে আপ্যায়ন করাবি? তা না করে উল্টো ছানাদেরকে নিয়ে পালিয়ে যাচ্ছিস? তোদের কাণ্ড দেখে তো আমার হাসি পাচ্ছে রে। শয়তান শিয়াল, চলে যা, চলে যা এখান থেকে। চলে যাব, তবে তোদের ছানা দেখে। ওদেরকে খাওয়া যে আমার খুব ইচ্ছা। কি ভেবেছিলি, এ বনে তোরা পালিয়ে বাঁচতে পারবি? ওগো, দাঁড়িয়ে কি দেখছো? ওদের ছানাদেরকে ধরো। না, আমরা বেঁচে থাকতে আমার ছানাদেরকে কিছুই হতে দেব না। হ্যাঁ হাসা, তুমি ঠিকই বলেছো। ছানারা, তোরা পালিয়ে যা, আমরা এদেরকে আটকাচ্ছি। মা, বাবা, আমরা তোমাদেরকে ছেড়ে কোথাও যাব না। বাবা মা, যাব না আমরা তোমাদের ছেড়ে। ওরে, আমাদের দোহাই, তোরা পালিয়ে যা। ছানারা তাদের বাবা মায়ের কথা শুনে পালাতে থাকে, আর হাসা হাসি শেয়াল শিয়ালিনীকে আটকাতে থাকে। শিয়ালিনী, চলো আগে এই হাসা হাসিকেই আমরা খেয়ে ফেলি, তারপরে না হয় ছানাগুলোকে খাবো। এতক্ষণে ছানাগুলো বেশি দূরে যেতে পারবে না। ঠিক আছে, তবে তাই করো। এই কথা বলে শিয়াল শিয়ালিনী হাসা হাসিকে খেয়ে নেয়। হাসা হাসিকে খাওয়ার পর ছানাদেরকে ধাওয়া করতে থাকে। বোন, আমি আর দৌড়াতে পারছি না। আমিও তো দৌড়াতে পারছি না। এখন তাহলে কি হবে? মা বাবার মতো কি শিয়াল শিয়ালিনীর পেটে আমাদেরকেও যেতে হবে? না না, যে করেই হোক ওদের হাত থেকে আমাদের বাঁচতেই হবে। তা না হলে যে মা বাবার হত্যার প্রতিশোধ নিতে পারবো না। এক সময়ে শিয়াল আর শিয়ালিনী ছানাদের ধরে ফেলে। এই যে কচি ছানারা, তোদেরকে তো আমরা ধরে ফেলেছি, এবার তোদেরকে বাঁচাবে কে? তোদের মা বাবাকে তো আমরা খেয়ে ফেলেছি। আহা, কি মজা ছিল তোর মা বাবাকে খেতে। তাহলে তো এরা খেতে আরো মজাদার হবে। আমাদেরকে খেও না। কে আছো? আমাদেরকে বাঁচাও, বাঁচাও আমাদের। আমাদেরকে ছেড়ে দাও, ছেড়ে দাও তোমরা। তোদেরকে ছেড়ে দিলে যে আমার অনেক দিনের ইচ্ছে পূরণ হবে না। দূর, এখন তোরা চুপচাপ থাক, তো তোদেরকে আমি শান্তি করে খাই। শিয়াল শিয়ালিনী যে না হাসনাদের খেতে ধরে, অমনি টুনি পাখি শিয়াল শিয়ালিনীর চোখে লঙ্কার গুঁড়ো ছিটিয়ে দেয়। ওরে পাপারে, জ্বলে গেল রে, আমার চোখ জ্বলে গেল। ওগো, আমার চোখ জ্বলে গেল। ও মা, ও বাবা গো, মরে গেলাম। এই যে মিষ্টি হাসনারা, তোমরা তাড়াতাড়ি পালাও, পালাও তোমরা। টুনির কথা মতো হাঁস ছানারা সেখান থেকে পালিয়ে যায়। তারপর থেকে হাঁস ছানারা এক কঠিন দিন পার করতে থাকে। এভাবে কেটে যায় বেশ কয়েক বছর, আর হাঁস ছানা দুটো অনেক বড় হয়ে যায়। এদিকে শিয়াল শিয়ালিনীও বৃদ্ধ হয়ে যায়। বোন, আর কতদিন ওই শিয়াল শিয়ালিনীকে খুঁজবি বল? যতদিন না ওদেরকে খুঁজে পাবো আর বাবা মা হত্যার প্রতিশোধ নিতে পারবো ততদিন। বোন, আমার মনে হয় এরা এ বনে থাকে না। তাহলে ওরা কোন বনে থাকে? যে বনে আগে আমরা থাকতাম, বাবা মা থাকতো সেই বনে। তুই ঠিকই বলেছিস, চল তাহলে আমরা সেই বনে যাই। এরপর তারা দু বোন তাদের আগের বাসায় চলে যায়। বোন, দেখ দেখ আমাদের বাড়ি, আর এখানে আমাদের বাবা মা থাকতো। হ্যাঁ, একদম বাড়িটা আগের মতোই আছে। এই বাড়ির সামনে ওই শয়তান শিয়াল শিয়ালিনী আমাদের বাবা মাকে মেরে ফেলেছে। বোন, দেখ টুনি আন্টি। আরে তাই তো, টুনি আন্টি, তোমরা? হ্যাঁ আমরা। আমাদেরকে আপনি চিনতে পারছেন না? আমরা সেই মিষ্টি হাসছানা যাদেরকে আপনি বাঁচিয়েছিলেন। তোমাদের জন্যই তো আমি এই বাড়িতে অপেক্ষা করছি। সেদিনের পর তোমাদেরকে আমি অনেক খুঁজেছি, কিন্তু কোথাও খুঁজে পাইনি। আমি জানতাম তোমরা একদিন না একদিন এখানেই আসবে। টুনি আন্টি, আপনি কি বলতে পারবেন ওই শয়তান শিয়াল শিয়ালিনী কোথায়? হ্যাঁ, তোমাদেরকে বাঁচাতে ওদের চোখে আমি লঙ্কর গুঁড়ো দিয়েছিলাম, যার কারণে ওরা দুজনে আজ প্রায় অন্ধ হয়ে গেছে। তাহলে তো ভালোই হলো, ওই সুযোগে ওদেরকে মেরে বাবা মায়ের হত্যার প্রতিশোধ নিতে পারবো। টুনি আন্টি,
আমাদের নিয়ে চলুন ওদের কাছে। এরপর টনি ওদের দুবোনকে শিয়াল শিয়ালিনীর কাছে নিয়ে যায়। কেমন আছো শিয়ালিনী আন্টি? শুনলাম তোমরা নাকি আমাদের খেতে গিয়ে অন্ধ হয়ে গেছো। কারা কারা তোরা? হাসাহাসিকে খেয়ে ফেলেছিলে আর তাদের ছানাদের খেতে গিয়ে তোমরা প্রায় অন্ধ হয়ে গেছো। আমরা হলাম সেই ছানা, আজ দেখো কত বড় হয়ে গেছি। তাই নাকি শিয়ালিনী? ওদেরকে পাকড়াও, ওদের জন্যই আজ আমাদের এই অবস্থা। এরপর শিয়াল শিয়ালিনী ওদের দুবোনকে ধরার জন্য দৌড়াতে থাকে। আর দৌড়াতে দৌড়াতে তারা পুকুর পাড়ে চলে আসে। শিয়াল শিয়ালিনী চোখে কম দেখার কারণে পুকুরে পড়ে যায়। বাঁচাও বাঁচাও আমাদেরকে, কে আছো বাঁচাও। বাঁচাও, আমরা তো ডুবে যাচ্ছি, বাঁচাও। এরপর শিয়াল শিয়ালিনী পুকুরের জলে ডুবে মারা যায়। আর এভাবেই হাসাহাসির মৃত্যুর প্রতিশোধ নেয় তাদের দু মেয়ে। আর তারা দু বোন তাদের আগের বাড়িতে আবারও সুখে শান্তিতে থাকতে থাকে। ও গো, কি এত চিন্তা ভাবনা করছো? চুমকি, গরিবের কি আর চিন্তা ভাবনার অভাব আছে নাকি? দেখছো না আকাশটা কত খারাপ করেছে। বাবা মা, আমার তো মনে হচ্ছে আজ অনেক বৃষ্টি হবে, সাথে ঝড়ও হবে। পেটরে বাড়িতে আছিস? হ্যাঁ রে বন্ধু, হ্যাঁ আছি তো। তা তুই এই রাতের বেলা কেন রে, কোনো দরকার আছে নাকি? বন্ধু রে, টিভিতে আবহাওয়া বার্তা শুনলাম, আজ রাতে নাকি অনেক ঝড় বৃষ্টি হবে, সাবধানে থাকিস। তুই তো আবার নদীর ধারে বাড়ি করেছিস, আর ফসলের যে কি অবস্থা হবে, ধান তো সবই পেকে গেছে। কি আর করবো বল, একমাত্র ঈশ্বরকে ডাকা ছাড়া। বন্ধু রে, আমারও তো ভুট্টা তোলার সময় হয়েছে, জানি না ঈশ্বর কে যে কপালে লিখে রেখেছে, আমি বাড়িতে গেলাম রে বিট্টু। ওগো এত চিন্তা করো না তো, তাড়াতাড়ি খেয়ে শুয়ে পড়ো, আকাশের অবস্থাও তো আরো বেশি খারাপ হচ্ছে। হ্যাঁ মা, বাবা তাড়াতাড়ি খেয়ে দিয়ে আমরা ঘুমিয়ে পড়ি। এরপর তারা খেয়ে শুয়ে পড়ে। আর তখনই মুষলধারে বৃষ্টি হতে থাকে। বাবা মা, আমার গায়ে বৃষ্টির জল পড়ছে, আমি তো পুরোপুরি ভিজে গেছি। ওগো এখন কি করব, সারা ঘরে তো বৃষ্টি জল পড়ছে। চুমকি, যেখানে জল পড়ছে সেখানে বড় বড় হাঁড়ি দিয়ে রাখো। হ্যাঁ হ্যাঁ তাই দিচ্ছি। সকাল বেলায় চুমকি, যা ভেবেছিলাম তাই হয়েছে, আমার ক্ষেতের সব ফসল যে নষ্ট হয়ে গেছে, এখন কি হবে? ওগো এত ভেঙে পড়ো না তো, দেখবে ঈশ্বর সব কিছু ঠিক করে দেবেন। মা কোথায় তুমি? ও মা কোথায়? শিলু মা, তুই বিছানা ছেড়ে উঠলি কেন? মা আমার খুব খারাপ লাগছে। শিলু মা রে, দেখি দেখি তোর জ্বরটা কেমন হয়েছে। কে কি চুমকি, শিলুর তো জ্বর আরো বেড়ে গেছে। তোমাকে কত করে বললাম ঘরের চালাটা ঠিক করো, ঠিক করলে না তো, এখন দেখো কাল বৃষ্টির জলে ভিজে মেয়েটা জ্বর এসেছে। চুমকি, তুমি তো জানোই আমার কাছে ঘরের চাল ঠিক করার মতো কোনো টাকা ছিল না। সে যাই হোক, এখন মেয়েটার জন্য ঔষধ আনার ব্যবস্থা করো, মেয়েটার গায়ে জ্বরে পুড়ে যাচ্ছে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি এক্ষুনি গিয়ে ঔষধ নিয়ে আসছি। এরপর বিট্টু শিয়াল তার মেয়ের জন্য ঔষধ নিয়ে আসে। আর ঔষধ খেয়ে শিলু ভালো হয়ে যায়। চুমকি, অনেক তো কাজ খুঁজলাম কিন্তু কোথাও তো কোনো কাজ খুঁজে পেলাম না, এখন কি করব? এদিকে যে হাতের কাছে যে কটা টাকা ছিল সবই তো শেষ হয়ে গেছে। ওগো আমি বলি কি, তুমি এমন একটা ব্যবসা করো যাতে কোনো টাকা খরচ না হয়। চুমকি, তুমি কি পাগল হয়ে গেলে নাকি? ব্যবসা কি টাকা ছাড়া হয় নাকি? শিলু মারে, দেখ দেখ তোর মা কি সব বলছে। মা তুমি আসলে অনেক বোকা, আমি ছোট হয়ে জানি ব্যবসা করতে টাকা লাগে।
আর তুমি আমার পা হয়ে ওইটা জানো না? এবার কি তোমরা বাবা মেয়ে আমার পুরো কথা শুনবে নাকি অর্ধেক কথা শুনে হাসাহাসি করবে? শিলু মারে এবার চুপ কর, তোর মা যে কেঁপে গেছে। হ্যাঁ বলো এখন কি বলবে। শোনো তবে, তুমি বনে গিয়ে ফল সংগ্রহ করে সেগুলো বাজারে বিক্রি করবে, তাহলে দেখবে তোমার টাকা ছাড়া ব্যবসা কিভাবে জমে যায়। বউ বুদ্ধিটা তো অনেক ভালোই দিয়েছ, তাহলে আমি এক্ষুনি যাচ্ছি বনে। বাবা সাবধানে যেও। এরপর বিট্টু শিয়াল বনে যায়। আরে আরে এ বনে দেখছি অনেক অনেক ফল, যাক বাবা ভালোই হলো, এখন এই ফলগুলো বাজারে নিয়ে গিয়ে বিক্রি করে আসি। এরপর বিট্টু শিয়াল অনেকগুলো ফল একটা ডালিতে করে মাথায় নিয়ে যেতে থাকে, আর তখনই শুরু হয় বৃষ্টি। কি কাণ্ড রে বাবা, এই অসময়ে বৃষ্টি, আমি তো বৃষ্টিতে ভিজেই যাচ্ছি। ওই তো একটা বড় গাছ দেখা যায়, ওই গাছের নিচে গিয়ে দাঁড়িয়ে পড়ি। আরে আরে এখানে তো দেখছি একটুও জল পড়ছে না। আরে আরে এটা তো দেখছি একটা বাঙ্গির গাছ, এই বাঙ্গির গাছের পাতার জন্য মনে হচ্ছে গায়ে কোনো জল পড়ছে না। আমি একটা কাজ করি, এখানে দেখছি অনেকগুলো ছোট ছোট বাঙ্গির চারা আছে, আমি এখান থেকে কটা বাঙ্গির চারা বাড়িতে নিয়ে যাই। অন্যদিকে মা বাবা তো এখনো এলো না, এদিকে তো ঝড় বৃষ্টি শুরু হয়ে গেছে। সেই কথা তো আমিও চিন্তা করছি রে মা, জানি না তোর বাবা যে কোথায় আছে কেমন আছে, তবে যেখানেই থাকুক সে যেন ভালো থাকে। এরপর বিট্টু শিয়াল কটা বাঙ্গির চারা নিয়ে ফলের ডালিতে রেখে দেয়। বৃষ্টি তো থেমে গেছে, এবার তাহলে আমি বাজারে যাই। এই ফল নিবেন, ফল হরেক রকম ফল, তাজা তাজা টাটকা টাটকা ফল, একদম টাটকা ফল। এই যে দাদা আমাকে 1 কেজি আপেল, 1 কেজি পেয়ারা আর 1টা কাঁঠাল দিন তো। এই নিন আপনার আপেল পেয়ারা আর কাঁঠাল। কই গো কোথায় গেলে তোমরা? মা মা বাবা এসেছি। ওগো তুমি এসেছো, আমরা দুই মা মেয়ে তো তোমার চিন্তায় অস্থির হয়ে আছি। চুমকি আমাকে নিয়ে তোমাদের কোনো চিন্তা করতে হবে না। বাবা তোমার হাতে ওটা কি? ওহো এগুলো হলো বাঙ্গির চারা, বনের ভিতরে পেয়েছিলাম তাই তো বাড়িতে নিয়ে এলাম। বাবা দাও দাও আমি এই বাঙ্গির চারাগুলোকে রোপণ করি, কিন্তু কোথায় রোপণ করব? শিলুমারে এই বাঙ্গির চারাগুলো তুই রোপণ করতে পারবি না, কারণ হলো আমাদের ঘরের ভাঙ্গা চালার উপরে এই বাঙ্গির চারাগুলো লাগিয়ে দেব। কিন্তু কেন বাবা? কারণ হলো এই বাঙ্গির পাতা আমাদেরকে বৃষ্টির জল থেকে রক্ষা করবে। এই কথা বলে বিট্টু শিয়াল একটা মই এনে তার ভাঙ্গা চালার উপরে বাঙ্গির চারাগুলো লাগিয়ে দেয়। রাতের বেলায় ওগো বললে না তো আজ ফল বিক্রি করে কেমন লাভ হয়েছে? হয়েছে হয়েছে চুমকি, বেশ ভালোই লাভ হয়েছে। বাবা মনে হচ্ছে আজও বৃষ্টি হবে। আরে আরে বৃষ্টি তো শুরু হয়ে গেছে, এখন তো পুরো ঘর বৃষ্টির জলে ভিজে যাবে। বাবা বৃষ্টি তো হচ্ছে কিন্তু ঘরে তো এখনো জল পড়ছে না। আরে আরে তাই তো শিলু তো ঠিকই বলেছে, আজ ঘরে কোনো জল পড়ছে না কেন? আমিও তো সেটাই ভাবছি, সে যাই হোক কাল সকালে দেখা যাবে, জল যখন পড়ছে না তাহলে এখন ঘুমাও সবাই। হ্যাঁ বাবা চলো এখন আমরা ঘুমিয়ে পড়ি। পরের দিন বাবা মা তোমরা তাড়াতাড়ি এসো, দেখো কি কাণ্ড ঘটেছে। কি হয়েছে রে মা? ঘরে চালার উপরে দেখো। ও মা কি কাণ্ড রে? ওগো একদিনের মধ্যে এই বাঙ্গির চারাগুলো কিভাবে এত বড় হয়ে গেল? সে কথা তো আমিও ভাবছি, চুমকি দেখেছো দেখেছো বাঙ্গির গাছগুলো আমাদের ভাঙ্গা চালার চারদিকে কিভাবে ছড়িয়ে পড়েছে, এবার বুঝেছি এই জন্য কাল রাতে বৃষ্টির জল
আমাদের ঘরে পড়েনি। ওগো, এসবই হচ্ছে ঈশ্বরের লীলা খেলা। চুমকি, সে যাই হোক, আমি এখন গেলাম বনের ভিতরে ফল সংগ্রহ করতে। ওই ব্যাটা শিয়ালে, এত বড় সাহস! আমার বনের ফল আর বাঙ্গির চারা নেই। দাঁড়া, আজ তো শেষ দিন, আমার পরীক্ষায় যদি না পাস করতে পারিস। এই কথা বলে পেতনি একটা বুড়ির রূপ নেয়। বাচারে, আমাকে একটু খেতে দিবি? আরে আরে বুড়ি ঠাকুমা, তোমাকে আমি এখন কি খেতে দেই বলো তো? এখন যে আমার কাছে ফল ছাড়া কিছুই নেই, তুমি যদি ফল খাও তাহলে এই ফলগুলোই খেয়ে নাও, আর যদি ভাত খেতে চাও তাহলে কষ্ট করে আমার সঙ্গে আমার বাড়িতে চলো। না না, আমি কোথাও যেতে পারবো না, তুই আমাকে ফলই দে। কিন্তু আমার কাছে তো কোনো টাকা নেই। টাকা পয়সা লাগবে না, ওই ফল তো আর আমি কিনিনি। নাও নাও গো, তুমি এই ফলগুলোই খেয়ে নাও, আমি চললাম। এই কথা বলে বিট্টু শিয়াল বাজারে চলে যায়। আর বুড়িও পেতনি রূপে ফিরে আসে। তুই আমার পরীক্ষায় পাস করেছিস, তা না হলে তোকে আমি মেরেই ফেলতাম। আমার বনের ফল আর গাছ চুরি করা, যাই যাই, এবার তো বাড়িতে যাই। আমাদের সঙ্গে যে কি হচ্ছে কিছুই তো বুঝতে পারছি না। একটু আগেই তো বাঙ্গি গাছে কোনো ফুল ছিল না, এখন আবার ফুল এলো কোথা থেকে? তাও আবার পুরো বাঙ্গি গাছ ভর্তি ফুল। ইরে মা, কি ভাবছিস? সবই কপাল, বুঝলি? আপনি কে? আমাকে তুই চিনবি না, আমাকে কিছু খেতে দিবি? ঠিক আছে, আপনি বারান্দায় বসুন, আমি আপনাকে খাবার দিচ্ছি, এ নিন। এরপর পেতনি রূপী বুড়ি খাবার খেয়ে নেয় আর বলে, শোন রে মা, এই বাঙ্গি গাছ বারো মাসি, এর ভালো করে যত্ন করিস, দেখবি এই বাঙ্গি তোদের কপাল ভালো করে দেবে। এই কথা বলে বুড়ি অদৃশ্য হয়ে যায়। আর বিট্টু শিয়ালও বাড়িতে আসে আর দেখে, শিলুমা চুমকি কোথায় তোমরা? এই দেখে যাও দেখে যাও, কি মিরাকেল কাণ্ড ঘটেছে রে বাবা। এ কি কাণ্ড রে বাবা, একটু আগেই তো দেখলাম বাঙ্গি গাছে ফুল ফুটেছে, আর এখন এতটুকু সময়ের মধ্যে কিভাবে এত বড় বড় বাঙ্গি হলো? মা, বাবা, আমার মনে হয় এটা কোনো জাদুর বাঙ্গি গাছ। হ্যাঁ হ্যাঁ, সেটাই হবে হয়তো, যা হয়েছে ভালোই হয়েছে, এখন থেকে আমাদের আর কোনো অভাব থাকবে না। যাই যাই, কিছু বাঙ্গি পেরে নিয়ে হাটে যাই, একেই বলে কপালের নাম গোপাল। এই বাঙ্গির গাছ থেকে যেমন আমরা বৃষ্টিতে রক্ষা পেলাম, তেমনি এই বাঙ্গি বিক্রি করে সংসারও ভালোভাবে চালাতে পারবো। এরপর থেকে বিট্টু শিয়াল বাঙ্গি বিক্রি করে বেশ সুখেই দিন কাটাতে থাকে।